তো হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিওয় সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দুটো গিফট, তো এগুলো দেখাবো তোমাদের। এটা আমার ভাগ্নের জন্য, যেটা আমার একটা ছোট ভাই দিয়েছে তাদের বাড়ি বর্ধমান। আর এটা ওয়াইফাই, তো এই ওয়াইফাইটার কারণ কি আমি তোমাদের সেটাও তোমাদের জানাবো। এটা আমার বাড়িতে ওয়াইফাই আছে, তাছাড়াও এটা একটা নতুন মানে নেওয়া হলো, কী কারণে নেওয়া হলো সেটা আমি আজকে এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে যেটা মানে না বললেই নয় সেটা হলো, মানে কিছুদিন ধরে দেখছি মানে ইউটিউবে প্রচুর দিদিরা আর অনেক অনেক দাদারা আছে। তো আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে আমরা মানে আমাদের নিজেদের কন্টেন্ট, মানে আমরা কীভাবে কি করছি বা না করছি, যার মধ্যে যতটা ট্যালেন্ট আছে তারা কিন্তু সেগুলো প্রকাশ করা, বা ডেলি ব্লগ, যেরকম বাড়ির কাজ মানে প্র্যাঙ্ক ভিডিও করে, মানে এরকম আর কি সব কিছু করে। তো এরকম কিন্তু আমরা করি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে ভিডিও করতে এসেছি এখানে, কারো পিছনে লাগতে আসিনি। আজকে আমি ওকে নিয়ে একটা খারাপ ভিডিও করলাম, কাল পরশু দিন ওকে নিয়ে একটা খারাপ ভিডিও করলাম, আমাকে আরও 10টা লোক মানে এমন কথা বলছে যে কথাগুলো শুনে আমি আরও উস্কে যাচ্ছি, তাদের নিয়ে আরও বেশি ভিডিও করছি, তার জন্য আমি এত একটা টাকা রোজগার করছি, সেই টাকা রোজগার করছি সেটা এমন একটা পর্যায়ে চলে যায়, তখন তার ফ্যামিলি, মা বাবা দাদা কাকা সব কিছু, এটা কিন্তু মানে আমাদের মানে বাঙালি জাতির কলঙ্ক, বাঙালি জাতির কলঙ্ক। এদের কোনো মানে কি বলবো, আর মুখের ভাষা শুনলে মানে এতটা কষ্ট লাগে আর এতটা খারাপ লাগে মানে বলে বোঝাতে পারবো না। একটা মানুষ, সে মানুষটা অসহায়, সে মানুষটা খারাপ হতে পারে, মিথ্যে কথা বলেছে ভিডিওর পিছনে, বলেছে, বলার পরে সে দুটো ভিউজ কামিয়ে তার স্বামীর চিকিৎসা করছে বা তার মানে নিজেরা খেটে পাচ্ছে। যেমন আমারও অসহায়, আমু কিন্তু এরকম ভিডিও করেছি, তাই বলে এরকম না যে আমাদের কোথাও মিথ্যে কথা বলছি। হ্যাঁ, যেটা বলছি সেটা পুরো সত্যি কথা। আমি যে ভিডিওগুলো করি, আমার ভিডিও যারা দেখে তারা হয়তো জানে আমি রিয়েলটা ধরে মানে ধরি। আমি কিন্তু ডেলি ব্লগ দিই, ডেলি মানে আমি সেই 10 মাস ধরে ভিডিও করছি, 10 মাস ধরে মানে আমি ডেলি মানে ভিডিও দিতাম। আমার কারোর সাথে কোনো রকম শত্রুতা নেই, অনেক ক্ষেত্রে অনেক লোক মানে ঝগড়া অশান্তি হয়েছে, তারপরে আস্তে 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 সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু কখনো কাউকে নিয়ে মানে নেগেটিভ ভিডিও কখনো করিনি, সবসময় যেন পজিটিভ ভিডিও করেছি, কাউকে নিয়ে কোনো একটা খারাপ কথা বলিনি, কারণ আমি জানি যে এই কথাটা বললে ওর কষ্ট হবে, আর এই কথাটা বললে পরে ও আমাকে নিয়েও একটা ভিডিও করতে পারে, কেন করবো তাকে নিয়ে? দুটো ভিউজ কামানোর জন্য, একটু নিজে বড় ফেমাস হওয়ার জন্য, এরকম কিছু না। আমার আগেও একটা চ্যানেল ছিল, ঠিক আছে, আগেও একটা চ্যানেল ছিল, কোথাও কিন্তু আমি এরকম কোনো রকম কাউকে নিয়ে ই করিনি। যেটা ঠিক সেটা ঠিকই, আর যেটা ভুল সেটা ভুলই। তো আসল উদ্দেশ্য আমার এগুলো না, শুধু একটাই কথা বলবো, আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে অন্তত মানে আমাদের খাতিরে না হোক তোমাদের খাতিরে এসব বন্ধ করো, এসব মানে নেওয়া যাচ্ছে না। মানে লোকে বলছে কি ছোটো লোক মানে এত ছোট লোক আর এত মানে জঘন্য, মানে বলে বোঝাতে পারবো না। মানে এই ইউটিউবে না আসলে হয়তো বুঝতাম না যে মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা নিচে নামতে পারে। মানে আমি আমি শুধু তাদেরকেই বলছি যারা হলো এরকম ধরনের কথা বলছে। আর দেখো একটা কথা কি, আমার পিছনে যদি কেউ না লাগে আমিও কিন্তু তার পিছনে লাগবো না, আমার পিছনে যদি কেউ লাগে তাহলে কিন্তু আমি লাগবো। প্রথম ভুলটা কার আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন। আমি চুপচাপ আমি ভালোভাবে ভিডিও করছি, কিন্তু আমার পিছনে যদি কেউ লাগে তাহলে তো আমারও তার পিছনে লাগতে হবে, এরকম করেই তো মানে বাড়ছে আর কি। তো প্রত্যেকটা দিদির কাছে অনুরোধ করে বলবো, দেখো দিদি মানে তুমি আমাকে নিয়ে একটা খারাপ ভিডিও করলে আমিও চেষ্টা করবো তোমাকে নিয়ে করার জন্য, আর আমার যত ফ্রেন্ড ফলোয়ার্স আছে তারাও মানে ভাববে তোমাকে নিয়ে করা, তোমারাও বাড়বে, এইভাবে তো একটা জটিলতা আরও অনেক বড় হয়। আমার কথা কি, যা হয়েছে হয়েছে, আমরা তো ইউটিউবে এসেছি নিজেদের কন্টেন্ট বানানোর জন্য, আমরা তো আর লোকের নিন্দা বন্ধ করার জন্য আসিনি। যদি এটা করার জন্য আসি তাহলে আমাদের মানে ইউটিউব করার কী দরকার, মানে কি বলবো, মানে প্রতিবেশী তো আছে তাদের সাথে করি, ইউটিউবে কেউ কাউকে চেনে না, কারো কাছ থেকে কেউ মানে কোনো রকম কিছু করতে পারবে না, মুখি বক 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 বলবা, এতে তো কোনো ফায়দা হবে না। যদি মা মানে ই না হয়, সামনাসামনি দেখা না হয়, সত্যি কথা যদি সামনাসামনি বলতে না পারলাম তাহলে ফোনে বলে কী লাভ, ওই দেখানো ছাড়া কিছু না। যাই হোক, আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল না, আমার শুধু একটাই কথা ছিল, যেসব দিদিদের সাথে আমি মানে এই 10টা মাস ভিডিও করছি, যাদের সাথে আমার আলাপ হয়েছে, তাদের আমি একটাই নিয়ম দেখেছি তাদের, তারা মানে কখনো মানে সত্যি কথা বলে আর তারা সত্যির পথে লড়ে। আমি সবসময়ের জন্য দেখেছি যদি আমি কোনো ভুল করি আমাকে দিয়ে ক্ষমা চাইছে সবার সামনে, আমি চেয়েছি, কারণ আমি ভুল করেছি আমি চেয়েছি, এটা কোনো আমার অপরাধ না। তো আমি ভুল করবো আমি ক্ষমা চাইবো, এটা আমার কোনো অপরাধ না।
আর আমি সবদিন সবার কাছে নিচে হয়েই থাকতে চাই, ওই পায়ের কাছেই থাকতে চাই, আমার উপরে ওঠা কোনো দরকার নেই। কারণ মানুষ ক্ষমা চাইলে সে কোনোদিন ছোট হয়ে যায় না, আর আমি মনে করি যে আমি ক্ষমা চাইলে আমি কোনোদিন ছোট হয়ে যাব না। তো মূল কথা, যাই হোক ওইগুলো ছাড়ো, তো আজকে দুটো গিফট, এটা আমার ভাগ্নের আর এটা আমার। যেহেতু আমার বাড়ি আগে থেকেই একটা ছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলতে ওই ওই মানে প্রথমে যেটা নিয়েছিলাম ওটা আমাদের এখানে একটা দাদা ছিল, দাদা বলেছিল যে 3,000 টাকায় মানে 3 মাস নেট ফ্রি দেবে, ওটা নিয়েছিলাম। তো ওটা ভালো কাজ করছে না, মানে নেট পাচ্ছে না। আমি থাকি দোকান ঘরে, সবাই জানো আমি দোকান ঘরে থাকি, যেহেতু দিদি আমাদের বাড়ি থাকে, দিদি রুমে থাকে, আমি দোকান ঘরে থাকি। তো যেহেতু আমি এই দোকান ঘরে থাকি, ওখানেই বেশি ভিডিও আপলোড করতে হয়, ভাগ্নে থাকে, এর জন্য আমি এই ঘরে বেশি ঢুকি না, তো এই ঘরেই থাকি। তো আমি ভাবলাম যে আমি একটা ওয়াইফাই মানে নেবো, তো আমি 3,000 টাকাতে নিলাম, ওটার একটুও নেট পাচ্ছে না। পরে আমি চেষ্টা করলাম যে একটা ভালো নেবো, তো দাদাকে বললাম যে দাদা যে নেবো, তো উনি তারপরে যে একটা নিয়েছিলাম ওটাও ভালো হচ্ছে না, মানে কি মানে আমার কপালটাই খারাপ। তারপরে আমি কী করলাম, আমি নেক্সট আমি আরেকটা নিলাম ওয়াইফাই। তো আমি এখন মানে ভিডিও আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি, তোমরা দেখবে হয়তো নিচে গেলে, তো অনেক কষ্ট করে আমি ভিডিও করতাম। তো ভাবলাম যে ওয়াইফাই ছাড়া আমি ভিডিও করতে পারছি না, যে কারণে আমি এটা নিলাম। তো এটা আমি আপনাদের দেখিয়ে দেবো, মানে আগে একটা ছিল আর এই একটা, এটা আমি খুলেছিলাম, সেটিং করে মানে ওখান থেকে সেটিং করে দেয় মানে দোকান থেকে, তো তার জন্য খোলা হয়েছে আর কি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে চার্জার, ওইখান থেকে ওরা সেটিং করে দিয়েছে, চার্জার ওইখান থেকে ওরা সেটিং করে দিয়েছে। তো এটাই এটাই দেখানোর ছিল, আর এটা এটাও খোলা হয়েছে, ভাগ্নে তো আগে থেকে খুলে ফেলেছে, তো আমার মনে হলো যে আমি ভিডিও দেখাই। তো আমারও ইচ্ছা ছিল দিয়ার ভাগ্নেকে, কিন্তু আমি দিতে পারিনি, আমার একটা ছোট্ট ভাই বাড়ি বর্ধমান, তো ওই ভাইটি অর্ডার দিয়ে আনিয়েছিল। তো এই ঘড়িটা, তো এটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও, চার্জটা শেষ হয়ে গেছে মনে হয় ভাগ্নে, মানে কি বলবো আর, উল্টো পাল্টা মানে ই করে ঘড়িটা, খুবই গেছে। তো এটা আয় আমার কাছে, আয় আমার কাছে, এই পাশে ঘুরে আয়। দেখো ও এখন স্কুল যাবে, তো ওকে আমি এখন এটা ঘড়িটা পরিয়ে দেবো, ওরই ঘড়ি, আমিও একটু পরেছিলাম, আর এটা তো বাচ্চা মানুষের ঘড়ি, আমি মানে আমি একটু দেখছিলাম ভিডিও করেছি, খুব সুন্দর হয়েছিল। তো এটাও ওরই ঘড়ি, এটা আমার ঘড়ি না অ্যাকচুয়ালি, ওরই ঘড়ি, ওকেই মানে মানে দিয়ে দিচ্ছি আমি ঘড়িটা, মানে ওর হাতে এখনও হয় না, মানে বড় ঢিলা হয়ে গেছে, ঠিক আছে। দেখো দেখাও সবাইকে, তো এটা আমার ভাগ্নে, ও এখন স্কুলে যাচ্ছে, দেখো পুরো রেডি, ওর পরীক্ষা চলছে, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো পড়াশুনো করে বা অনেক বড় হয়। তো এইটুকু, যাও তুমি স্কুল চলে যাও, এরপর যে ভাই। হ্যাঁ, তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। শুধু একটাই রিকোয়েস্ট, এমন কোনো কাজ করো না যাতে নিজেরা ছোটো হও, কারণ সব থেকে বড়ো হলো সম্মান, সেই সম্মানটাই যদি না থাকে, টাকা কোটি কোটি হোক কিন্তু সম্মানটাই সব থেকে বড়ো। আমি এখানে যত ভালো ভিডিও করবো সেগুলো আমার সাথে থাকবে, আমি যদি কোনো রকম নোংরা ভিডিও করি সেগুলো কিন্তু আমার থেকে যাবে, বলবে ওই মেয়েটা ওরকম নোংরা কথা বলে। কারো সম্পর্কে প্রতিবাদ করতে আমি কেন যাব, কেউ আমাকে নিয়ে কেন ভিডিও করবে, কেউ আমাকে নিয়ে কেন ভিডিও করবে, আমি যদি সেই কাজগুলো না করি আমাকে নিয়ে কেন সেই ভিডিওগুলো করবে। আজকে গীতা দিকে যেই ধরনের কথাগুলো বলা হয়েছে খুব কষ্টজনক, আজকে তোমাকে যেই কথা বলা হয়েছে সেটা সত্যি কথা, আর ওনাকে যেই কথাগুলো বলেছে সেটা তুমি মানে মানে বাধ্য হয়ে মানে এইভাবে বলেছো। আমার খুব খারাপ লাগলো যে গীতাদির কথাগুলো শুনে, গীতা দেখে এত বাজে বাজে কথা বলা হয়েছে। ঠিক আছে, হাজার হোক, তুমি একটা ভুল করছিলে, সেটাই তোমাকে ধরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি জানি যে গীতাদিরও দোষ আছে, তোমারও দোষ আছে, কিন্তু দুইজনে মিটমাট করে নিতে পারতে, কিন্তু এরকম করাটা তোমাদের উচিত হয়নি আমি মনে করি। যেমন আমি আমি সবাইকে ভালোবাসি, আমার মন্দি আছে, আমি অনেক দিন ধরে মন্দিকে চিনি, আমি ভুল করেছি, তারা আমাকে ক্ষমা চাইয়েছে, খুব ভালো, মানে একটা মানে খুব সুন্দর একটা পরিবার, সবার বিপদে সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি, আমরা এরকমই। ঠিক আছে, মানুষ মানুষ নামে এমন এক একটা জিনিস না যাতে হয়। যাই হোক, আমি আমার ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। তো বাই বাই, সবাই ভালো থেকো।